ন্যায়ালয়ের উর্ধত গৈ কাম করবলে বিচারে যোরহাটর একাংশ আরক্ষী। যোরহাটর জিলা সত্র ন্যায়ালয়ে প্রদান করা জামিনের নির্দেশনাও নামানি পবিত্র শইকীয়া নামের এজন লোকক যোরহাট সদর থানার আরক্ষী গ্রেপ্তার করে আটক করে রাখে আর পিছত আদালতলে প্রেরণ করে। কিন্তু এই কথা পোহরলে অহার পিছত যোরহাটর আদালতে পূর্বর জামিনের নির্দেশনা মানি চলবলে আরক্ষীক নির্দেশ দিয়াত জেললে যাওয়ার পর রক্ষা পড়ে পবিত্র নামের যুবক। যা জুলাই মাহত রুজু হওয়া যোরহাট সদর থানার 372/23 নং গোচরত অগ্রিম জামিন লাভ করার পিছতো যা 18 নভেম্বর আরক্ষী পবিত্র আটক করে 19 নভেম্বর গ্রেপ্তার করে আদালতলে প্রেরণ করেছে। মানে এসপি মহোদয় যদি কিনা ভুল করেছো ডাইরেক্ট কব লাগছিল কি ভুল দেখাব লাগছিল যে ভুল হয়েছে ইয়ার এস করো জেল দিব লাগছিল দিন রাখি থাকলে এসপি আহিব এসপি আহিব ভুল করেছিল সুদিব লাগছিল কিনা যদি মানে ভুল করেছো না না মানুষ কোনোই নাহিলে কোনো একু সুদপোষ নাই কোনো একুয়ে নুসুদিলে কোনো খালি এটা লাস্ট কলে যে তুমি আপনার ইমান এটা টাইপ দেখাইছে এই আপনি কেসত কিনা হয়েছে এই দুটা পঠিয়েছে খালি এইটাই কয় খালি অকল এসপি স্যারে কিনা সুদিব এসপি স্যারে কলে অকল এসপি স্যার টার্গেটতে মই থাকো যদি কিনা ভুল হয়েছে কি ভুল করেছি মানে একু মানে জানা একু ভুল করা না। আনহাতে আরক্ষী আদালতের নির্দেশ অবমাননা করা কার্যত আরক্ষীর উপর খর্গহস্ত হয়ে পড়েছে আদালত। আদালতের জামিন লাভের পিছতো অভিযুক্তক আটক করে থানাত রখার পিছতে গ্রেপ্তার করে আদালতলে প্রেরণ করা প্রবেশনারি আরক্ষী উপপরিদর্শক উৎপল নাথর উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবলে আদালতে যোরহাটর আরক্ষী অধীক্ষকলে কঠোর নির্দেশনা জারি করেছে। লগতে যোরহাট সদর থানা আর পুলিবর থানার 18 নভেম্বর আর 19 নভেম্বর সিসি ক্যামেরার ফুটেজ আদালত দাখিল করবলে দুইখান থানার ভারপ্রাপ্ত বিষয়াক আদালতে নির্দেশ দিছে। আয়োগে সেই বস্তুটা হাইড করে প্রডিউস করেছে কোর্টত, কোর্টক এক প্রকার ঠগিবলে বিচারিলে কোর্টে গম পাই লগেলগে সেখানে তেখেতের উপর লগেলগে এটা পুলিবর থানা আর যোরহাট থানার আওসির সিসি ফুটেজ দিব হ্যান্ড ওভার করবলে দিছে 18-19 আর নট অনলি সিসি ফুটেজ তার উপর যিকটা আয়ো আসলে মানে অ্যাকশন লবলে দিছে এসপিক ডাইরেকশন দিছে যে ওপর এডমিনিস্ট্রেটিভ অ্যাকশন লবলে দিছে। আর একটা কথা ইয়াত মই কোৱা নাই পুলিশে আর ইয়াত কোর্টে লিখিছে ইট ইজ এ ব্যালেন্ট অ্যাক্ট অফ ইলিগেলিটি অ্যান্ড হাই হ্যান্ডেডনেস কমিটেড বাই দ্য আয়ো কনসার্ন তারমানে এই একটা টোটাল ইলিগেল যত ডিটেনশন তো হয়েছে একদম ইলিগেল আর যিমান করিব লাগে তাতকে বেশি করে দিলে হাই হ্যান্ডেডনেস করিলে। এই ঘটনায় বিভিন্ন মহলত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আদালতের নির্দেশকও কেরেপ নকরা যোরহাট আরক্ষীর এনে একাংশ বিষয়ের কর্মকাণ্ডক লৈ যোরহাটর রাইজ হসকিত হয়ে পড়েছে। যোরহাটর গৌতম বরা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।